হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কুইকল টোটাল সিকিউরিটিকে কীভাবে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি আগে থেকে ট্রায়াল ভার্সন ইউজ করেছিলাম, তার জন্য এখানে আর ইনস্টলই হচ্ছে না। বলছে ইউ হ্যাভ অলরেডি ইউজড কুইকল টোটাল সিকিউরিটি ট্রায়াল ভার্সন অন দিস সিস্টেম। মানে আমার একবার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে, আর হবে না, এখানে পারচেস করতে হবে এক্সিস্টিং ইনস্টল। তাহলে আমার কী করতে হবে, আমি কিছু ট্রিক্স আছে আপনাদের দেখাবো, আপনারা এই ট্রিক্সের মাধ্যমে এটাকে লাইফ টাইম ইউজ করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। আমি এক্সিস্ট দিয়ে দিই, তাহলে আমার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার, মানে যেটা ভালো লাগে এটা ইউজ করতে পারেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কুইকল টোটাল সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে এসে পড়েছি। এখান থেকে আপনারা যেটাই ভালো লাগে সেটাই ইউজ করতে পারেন। আমি তো ইউজ করব কুইকল টোটাল সিকিউরিটি, আপনি যদি ভালো লাগে নিচে আরও অপশান আছে, সেগুলো ইউজ করতে পারেন। তাহলে আমার তো ডাউনলোড আছে, তাই আমি ডাউনলোড করব না, আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাদের এখানে এই টুলটা ইউজ করতে হবে, কুইকল রিমুভার টুল। আপনার যারই পিসি বা ল্যাপটপ আছে, 32 বাইট বা 62 বাইট, মানে যার যে ল্যাপটপ বা কম্পিউটার আছে সেগুলো এখান থেকে রান করে নিন। তাহলে আমি সবগুলি রান করে নিই। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলি ডাউনলোড হয়ে গেছে, তাহলে আমি এগুলি রান করে ফেলি। তাহলে আমার সবগুলি ইনস্টল হয়ে গেছে, এবার কি করব, আমি কম্পিউটারকে আমি আবার রিস্টার্ট করে নেব। চলুন রিস্টার্ট করে নিই কম্পিউটারকে। তাহলে বন্ধুরা, আমার পিসিটা আবার রিস্টার্ট হয়ে গেছে, তাহলে আবার আমি ইনস্টল করব। ইনস্টলে অনেক সময় লাগে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর এগ্রি এলো, এগ্রি করলাম, নেক্সট দিলাম। এখানে লোকেশান চাচ্ছে কোথায় আমি ফাইলটাকে ইনস্টল করব, আমার তো সেট আছে। তাহলে ইনস্টল প্রসেস শুরু হয়ে গেল। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল কমপ্লিট হয়ে গেল, রিস্টার্ট নেওয়ার জন্য বলছে। আমি তো রিস্টার্ট এখন দেব না, রিস্টার্ট লেটার পরে দিয়ে দিই। আপনারা দেখতেই পেলেন
কমপ্লিট হয়ে গেলাম, এখন রিস্টার্ট নেওয়ার জন্য বলবে। দেখেন রিস্টার্ট ইউর সিস্টেম, রিস্টার্ট আপনি দিয়ে দিন তাহলে সব হয়ে যাবে। বন্ধুরা হয়তো আমি আপনাদের হেল্প করতে পারলাম, যাই দরকার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটা শুরু থেকে লাস্ট অব্দি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।